আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ঈদ কেমন কাটালেন আপনারা সবাই? অবশ্যই ভালো। আর এই যে আমি এখন আজকে সকালে যে একটু ডাল বসাই দিছি, ডাল তো সবাই রান্না করতে পারে, ডাল বসাই দিছি, ডালটা দেখার কিছুই না। আর হলো আমি কালা ভুনা রান্না করবো আজকে। কালা ভুনাটা কীভাবে রান্না করে, এক একজন এক এক রকম রান্না করে, আমি যেভাবে করি, আমরা ঢাকাইয়া বলা চলে না, কালা ভুনাটা ঢাকাইয়া না, এটা হয়তো চিটাঙ্গের। এই যে আমি 2.5 কেজি মাংস নিয়েছি, দেখেন ফ্রেশ মাংস, এটা আমি ফ্রিজে রাখিনি, এটা নর্মাল রেখেছি, হাড্ডি মাংস সব। আমি কিভাবে বসাই এটা দেখেন, আমি অনেক কিছু দিব, এইভাবে আমি যা যা দিব আপনারা ফলো করেন কিভাবে আমি কি করতেছি। আচ্ছা, আমি তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ ব্রেস্তা আমার করা আছে, আমি পেঁয়াজ ব্রেস্তা করব না, এখানে চুলাটা কমিয়ে দিই। আমি আগে মাংসটা মাখাবো, কালা ভুনার যে মাংসটা মাখাবো, ফ্রেশ মাংসটা ধুয়ে নিয়েছি ভালো করে। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, আমি এটাতে দিব রসুন, এগুলো হলো যে ফ্রিজিং করা রসুন, আদা দিব, ধইনা, ধইনা কতটি দিব আমি দেখাই, এখানে ছোট ছোট চামচের, এই যে চামচে 2 চামচ ধইনা দিলাম, কালো গোলমরিচ এই যে 2 চামচ, এটা হলো শাহি জিরা 1 চামচ, এটা হলো পুজদানা 1 চামচ, এটা সাদা গোলমরিচ 2 চামচ, এটা জিরা, এটা দারচিনি এলাচি গুঁড়া 2 চামচ ছোট ছোট চামচে, এটা হলো এটা রাঁধুনি দিয়ে আমি 2টা তেজপাতা দিলাম, এলাচি দিলাম, যেহেতু এলাচি গুঁড়া আছে এই জন্য আমি 1টা দিলাম, এই দারচিনি আর এলাচি এটা, আর 1টা লং দিলাম, অল্প একটু আমি পেঁয়াজ দিব, অল্প আর অল্প রেখে দিয়েছি এটা পেঁয়াজি করে। আচ্ছা, এটি দিয়ে আমি ভালো করে মাখাবো, হলুদ 1 চামচ, যে চামচ, এই যে চামচের 2 চামচ দিলাম আমি হলুদ, মরিচ গুঁড়া মরিচ 2 চামচ, লবণ তো অবশ্যই দিতে হবে, আমি ভালো করে মিক্সড করব, মিক্সড করে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব। এই যে আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি এখন এটাতে আমি পেঁয়াজ দিব, এই তেল দিয়েছি আমি, বেশি তেল না অল্প দিয়েছি আমি, তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজ বেশি হয় না কালা ভুনাতে, পেঁয়াজ বেশি হলে কি হয় লেগে যায়, মানে ইয়েতে কড়াইতে লেগে যায়, আর কড়াইটা দরকার ছিল ঢালাই, বা এটা ঢালাই টাইপেরই, ননি স্টিকে হবে না, এটা ঢালাই টাইপের, এই জন্য আমি এটা নিয়েছি, আপনি না ওভারও তো নাড়তে হবে। বিসমিল্লাহ, আমি পেঁয়াজ নিয়েছি বড় একটা, আর অর্ধেক ছিল ওটা আমি নিয়েছি, আর এখানকার পেঁয়াজ গুলো তো অনেক বড় বড়, কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম, এই যে এটা এইভাবে মাংসটা দিয়ে দিব এটাতে, বিসমিল্লাহ, দেখেন 2.5 কেজি মাংস, আমার একটু হাড্ডি আছে, আমি হাড্ডি রেখে ইচ্ছা করি,
ওই যে আমি কিন্তু অবরকম এড়িয়ে যাচ্ছি, আমি ডালে আম দিয়ে দিয়েছি, কাঁচামরিচ আমি ইয়া দিব, শুকনা মরিচ দিয়ে বাগার দিব ডালটা। বিসমিল্লাহ, এটা সাবধানেই করবেন, খোলা খুলবেন, অনেক সময় ভাগটা লেগে যায়, ভালো করে নাড়াতে হবে আর যেন না লাগে নিচে। এই দেখেন আমারটা লাগেনি, সুন্দর। এটাতে আমি এখন সয়া সস দিব, তারপরে আমি এটাতে অল্প একটু জৈন দিয়ে দিব, জৈন আমি এটাতে একটু কাবাব মশলা দিব। আমি সব আইডিয়া করে দেই, এই ছোট চামচের এক চামচ দিবেন কাবাব মশলা, বেশি না অল্প কাবাব মশলা, এই যে এরকম কাবাব মশলা না থাকলে অসুবিধা নেই, কাবাব মশলা না যদি থাকে তাহলে কিছু করার নেই। এই যে দেখেন সুন্দর মাংস হচ্ছে, এটা হোক, আরও কাজ আছে বাকি, আমি দেখাবো আস্তে আস্তে, থাকেন আমার পাশে। আর এটা পুরো কমপ্লিটটা দেখেন, দেখলে ভালো লাগবে, আপনারা করে খাবেন, আর অনেকেই পারে, অনেকে এক একজন এক এক রকম হয়তো রান্না করে কম বেশি, ঠিক আছে। আমি একটু ইয়ে দিব, পেঁপে বাটা, আমার পেঁপে বাটা ছিল আমি দিয়ে দিব, তাহলে মাংসটা সুন্দর এই হবে, নরম হবে, সফট হবে, এই জন্য আমি পেঁপে বাটা দিব, আমার ফ্রিজে ছিল। আর এই পেঁপে বাটাটা আমি দিয়ে দিচ্ছি, এই যে ফ্রিজিং, এটার সাথে আবার আমি যে যেদিন ব্লেন্ডার করেছি না ওদিনকে আবার ই ছিল, ব্লেন্ডারে গাজর ছিল অল্প একটু, অসুবিধা নেই, এই পেঁপে বাটাটা আমি দিয়ে দিলাম। এটা ফ্রিজিং করে করে আপনারা রেখে দিতে পারেন অল্প অল্প করে, আমার যখন লাগে আমি বের করে করে দিই। এই পেঁপে বাটাটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনার মাংসটা অনেক সময় রাখতে হয় না, সফট হয়। আমি মুরগির রোস্টেও পেঁপে বাটা দিই, পেঁপেটা অনেক সময় পাওয়া যায় না, এর জন্য আমি ই করেছি, ওই যে ব্লেন্ডার করেছিলাম সঙ্গে গাজর ছিল দিয়ে, একটু গাজর ছিল, গাজর সহ আমি করলাম, পেঁপে বাটাটা দিলে ভালো হয়। আমার ভাতও হয়ে গেছে, গলে যাবে, অসুবিধা নেই, ফ্রিজিং করা, এটা হোক এখান দিয়ে। ঢেকে দিব আবার, আমি পাবদা মাছ রান্না করব, আমি অল্প একটু তেল দিচ্ছি, এটা ই মাছ, পাবদা না, আমি দেখি কি মাছ, প্যাকেটে ছিল তো, আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এটা ভুনা রান্না করব, সরি এটা হলো মলা মাছ, ন পাবদা মাছ না, মলা বুড়া মলা মাছ, আমি একটু ভুনা করব। আমি পেঁয়াজি করে নিয়েছি, আর আমি মাছে সামান্য ই দিই, জৈন দিই, জৈনটা দিলে মাছ সে দেখবেন আপনার স্বাদ ভালো লাগে, আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি আমার মতন রান্না করবো, এক একজনের রান্না এক এক রকম, সবার সাথে আমার মিল নেই, করে খেয়ে দেখতে পারেন, ট্রাই করেন, ভালো লাগবে। আমি অল্প একটু জৈন দিব, জৈন অল্প বেশি না, আমি ঢেকে দিই, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালার চেঞ্জ আর ইয়াটা দেওয়াতে আরও ভালো হয়েছে, পেঁপে বাটাটা মাশাল্লাহ, আর কোরবানির মাংস বিভিন্ন ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, আল্লাহর নিয়ামত, আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগবে, আপনারা চেষ্টা করবেন একটু অন্য স্টাইলে খাবারটা ভালো লাগে, এক একদিন এক একটা। আমি দেবো আপনারা,
আমি একটু যে রসুন সামান্য রসুন বাটা দিতে কাঁচা মরিচ আমি তো ঝাল করবো না, যেহেতু আমার সাহেবে খায় ও ঝাল খেতে পারে না, এই জন্য ওর জন্য রান্না হলুদ দিব। আর এই যে এখানে একটু সামান্য যে অল্প গুঁড়া মরিচ, এটা খাবে না বেশি ঝাল, এর জন্য দিব অল্প একটু পানি দিব, পানি দিয়ে আমি ঢেকে রাখবো। আমি এখানে ইয়ে দিব কালিজিরা, এই যে কালিজিরা এটা আমি ই করে রেখেছি, গুঁড়া করে রেখেছি, আমি দিয়ে দিব কালিজিরা দুই টেবিল চামচ, ছোট চামচ দুই চামচ দিয়ে দিলাম। আমার কালা বুনা দেখেন কালারটা কি সুন্দর আসছে, আরো কালার চেঞ্জ হবে, আমি তো মাত্র দিলাম। আরো কাজ বাকি আছে, পাশেই থাকেন। ভুরা মাছ খাওয়াতে কত কষ্ট, ওকে আমি দিয়ে দিলাম, প্রত্যেকে যে এত ময়লা আসে, আল্লাহ মাফ, পরিষ্কার ভালো করে নিয়েছি ভিতরের যে ময়লা ইগুলা, যে ভিতরে যে ময়লাগুলো থাকে না, যে ভিতরের এগুলো আমি ফেলে দিয়েছি, আর ছোটোগুলোর মাছ মাথা আমি ফেলানি, মাথা সহ রেখে দিয়েছি কয়েকটা। একটু লেবু দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন অনেক সময়, তাহলে ভালো হয়। মাশাআল্লাহ আমার আম্মা হাতের রান্না অনেক মজা, মাও নেই কিসমত থেকে খাবারও চলে গেছে, মায়ের জায়গা কেউ নিতে পারে না দুনিয়া। এই যে করে খেয়ে দেখেন ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। এটা রান্না করতে গেলে দেখেন চুলার অবস্থা কি আমার, এই যে আমি একটু সরষার তেল দিচ্ছি, যে তোমার আড়াই কেজি মাংস আমি সরষার তেল দিয়েছি। আমি এই রসুনগুলো দিয়ে দিলাম, এটা ভাজবো, আমি একটু পেঁয়াজ ভেজাটা দিয়ে দেবো, এই দেখেন এই আমার মুঠের যে একটু অল্প পেঁয়াজ ভেজাটা দিয়ে দেবো, আমি অল্প একটু পানি দিয়ে দিব সামান্য, আমার হাতে লেগেছে যেহেতু গরম পানি ছিল হালকা, আমি চুলাটা বন্ধ করে দিয়ে দিলাম। এই দেখেন মাশাল্লাহ, এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি রেস্তাগুলো, কেচে কেচে নিলাম, এই যে দেখেন এই দেখেন আমি কিন্তু ই দিয়েছি, সব কিছুই দিয়েছি, রেস্তা দিয়েছি, রসুনের ই দিয়েছি, সব কিছুই হয়েছে দেখেন। আমার কালাবুনা এই যে প্রায় কিন্তু হয়ে আসছে, এই যে দেখেন কি সুন্দর মাশাল্লাহ, কালারও চেঞ্জ, যে কালো বোনা কালোর মতনই হয়েছে, এটা তো হলুদ মরিচ কম পড়েছে এই জন্যে, আর পেঁয়াজও কম পড়েছে,
এই জন্য এর নাম রেখেছে কালো, কালো গুণা। আর মাংস কি সুন্দর নরম হয়ে গেছে মাংস। আমি কিন্তু তেমন একটা পানিও দিইনি, এটার ভিতরে আমার ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক আছে, কালা বুনা শেষ, এই দেখেন রেডি মাশাল্লাহ। আর ভাজা ভাজা হয়েছে, এই যে দেখেন তেলগুলো বেশি একটা ই না, মশলা না বেশি। এই দেখেন কালা বুনা, এটা ডালের সাথে অনেক ভালো লাগবে, আম ডাল দিয়ে কালা বুনা আর ভাত দিয়ে খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে রুটি দিয়েও খেতে পারেন। এই যে তৈরি হয়ে গেছে কালা বুনা, কালা বুনা তৈরি হয়ে গেছে, এই যে ভাত দিয়ে গরম গরম। ট্রাই করেন আপনারা, আর ভালো থাকেন। আল্লাহ হাফেজ।